নমস্কার বন্ধুরা আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সাতাশ তারিখ ছিল মেয়ের বান্ধবীর বিয়েতে নাচের স্কুলে একসাথেই ওরা নাচ করে অনেক ছোটো থেকে তাই সবাই দেখুন রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়ের হচ্ছে আগের দিন থেকেই নেমন্তন্ন ছিল আগের দিন ওদের আইবুড়ো ভাত ছিল সেখানেও নেমন্তন্ন ছিল আর বিয়ের দিন তো সকালবেলা গায়ে হলুদ সব কিছুতেই ওর নেমন্তন্ন ছিল ও আবার এসে বিকেলবেলায় এসে আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে আমরা এই যে বেরিয়ে পড়লাম এই যে আমার আমাদের বাড়ির পাশেই থাকে এই কাকিমাই কাকিমাকেও আমার সাথে করে নিয়ে নিলাম এই যে চলে এলাম বিয়ে বাড়িতে এই অনুষ্ঠান বাড়িটা এত সুন্দর সাজানো হয়েছে দেখুন ঢুকতেই সামনে একটা গণেশের মূর্তি সুন্দরভাবে গণেশের মূর্তিটাকেও সাজিয়েছে সামনে কত সুন্দর ফুল দিয়ে ফুল দিয়েও সাজিয়েছে বাড়িটাকে অসাধারণভাবে সাজানো হয়েছে আর এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে যেখানেই তাকাচ্ছি সেখানেই মনে হচ্ছে যেন দাঁড়িয়ে সুন্দরভাবে ফটো তুলি যাই হোক এই যে দেখুন ওর বান্ধবী ওর বান্ধবীর নাম হচ্ছে ডোনা এত সুন্দর লাগছে ওকে দেখতে কী বলবো মনে হচ্ছিল যেন সাক্ষাৎ একজন দেবী দাঁড়িয়ে আছে এমনিতেই তো দেখতে খুবই সুন্দর তার উপরে আবার এত সুন্দর মেকআপ আর এত গয়না সব মিলিয়ে সত্যি অসাধারণ আর এই যে জায়গাটা দেখুন এই জায়গাটাতে ওদের বিয়ে হবে এই বিয়ের জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এই বিয়ের জায়গাটার সামনেটাই একটা জগন্নাথ দেবের মূর্তি রেখেছে আর পাশে হচ্ছে ওর বান্ধবীর শ্বশুরের ছবি ওই ছবিটা হচ্ছে ওর ডোনা নিজের হাতেই এঁকেছে ও শ্বশুর নেই উনি আর কি অনেক দিন আগেই মারা গেছেন এই ছবিটা ও হাতে সুন্দরভাবে এঁকেছে ওর আঁকার হাতও খুব সুন্দর তারপর এই যে এখানেই হতো বললামই তো বিয়ের জায়গাটা এটা সুন্দরভাবে সাজানো হয়েছে আর ওর বরকেও দেখতে খুব অসাধারণ ওর নাম হচ্ছে ডোনার বরের নাম হচ্ছে দেবমাল্য তারপরে আমরা স্টার্টারে স্টার্টারের জায়গা চলে গেলাম দেখুন এখানে কত কিছু হয়েছে এখানেও আমরা স্টার্টার অনেক কিছু খেলাম খেয়ে নিয়ে আমরা কিছুক্ষণ বসলাম বসে নিয়ে সবার সাথে অনেক ছবি তুললাম অনেক গল্প করলাম কেন সবই আমাদের বেশিরভাগ সব জানাশোনা লোকই গেছে তারপরে গল্প করতে করতে দেখি বড় চলে আসলো আর বরযাত্রীরাও সবে চলে এলো বর তো এসেছে খুবই ইউনিকভাবে মানে খুব ভালো লেগেছে আমাদের তারপরে ডোনার মা বরকে বরণ করে ঘরে নিয়ে আসলো এই সব করতে করতেই রাত্রি বেজে গেল পৌনে এগারোটা তারপরে আমরা ডিনারটা সেরে নিলাম ডিনারেও খুব অসাধারণ খাবার করেছে খাবারগুলো খুবই সুন্দর হয়েছে আর শীতের খাবার তো আরোই সুন্দর লাগছে তারপরে দেখলাম খাবার খেতে খেতেই দেখি বিয়েটা শুরু হয়ে গেল। এবার বিয়ের ওখানে যা তো মেয়েরা সব বান্ধবী ওরা অনেক বান্ধবীদেরই নেমন্ত্রণ করেছিল এবার এরা হচ্ছে খুব ক্লোজ পুরোটাই থাকলাম আমরা আমি চলে আসতে চাইছিলাম তা মেয়ে বললো মা পুরোটা বিয়েটা পুরোটাই দেখে বাড়ি যাব। তা দেখুন পুরো বিয়েটা দেখে যখন আমরা বাড়ি এলাম তখন রাত্রি বাজে দুটো তাই ব্লগটা এখানেই শেষ করছি কে